হ্যালো বন্ধুরা, চলে এসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমরা একটি নিত্য প্রয়োজনীয় পণ্যর সম্পর্কে জানব, আটা, গমের আটা। বন্ধুরা, আমরা প্রতিদিন সকালের নাস্তায় এবং অনেকেই আছেন যারা রাতের বেলাতেও আটার রুটি খেয়ে থাকেন। অনেক কোম্পানি রয়েছে, এমনকি খোলা আটাও বিক্রি হয়ে থাকে বাজারে। আমরা আজ যে রিভিউটি করছি সেটি হচ্ছে বসুন্ধরা আটা। বসুন্ধরা কোম্পানি তারা বিভিন্ন প্রোডাক্টের পাশাপাশি আটাও কিন্তু বাজারে বিক্রি করে থাকে। তো এই আটা কতটা ভালো এবং কেমন সেটি সম্পর্কে আজকে জানব। গমের এই আটার প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এটি 2 কেজি ওজনের। বন্ধুরা, এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবকিছুর দাম বেড়ে গিয়েছে। যেই আটা আগে আমরা 90 থেকে 80 টাকায় কিনতাম, এখন তা 110 থেকে 115 টাকায় 2 কেজি কিনতে হয়। এই বসুন্ধরা আটার উৎপাদিত হয় উন্নত মানের নির্বাচিত গম থেকে এবং ইউরোপীয় প্রযুক্তিতে, যা পুষ্টিকর ও সুস্বাদু খাবার তৈরিতে সাহায্য করে। আধুনিক প্রযুক্তিতে তৈরি বসুন্ধরা আটার গমে ভিটামিন, প্রোটিন ও আঁশপূর্ণ মাত্রার অটুট থাকে এবং প্রাকৃতিক গ্লুটেন থাকে পরিমিত পরিমাণে, যা পরিবারের সকলের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করে। এই কথাগুলো কিন্তু তারা তাদের প্যাকেটের গায়ে লিখে রেখেছে। একাধিক স্তরের আধুনিক অটোমেটিক ক্লিনিং মেশিনের সাহায্যে গম সম্পূর্ণরূপে পরিষ্কার করা হয় এবং দেশের সর্বোৎকৃষ্ট মিলে অত্যাধুনিক অটোমেটিক ইউরোপীয় মেশিনে এই আটা প্রস্তুত করা হয়। বন্ধুরা, আমরা যদি বলি যে বাজারে যে আটাগুলো রয়েছে তাদের পাশাপাশি এই আটা কেমন, সম্পূর্ণরূপে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় পুরোপুরি হাতের স্পর্শ মুক্ত পোষণ ও প্যাকেজিং হয় এই আটা, এটা তারা বলছে। মানসম্পন্ন ফুড গ্রেড রয়েছে এবং সর্বদা টাটকা এবং প্রাকৃতিক স্বাদে পূর্ণ এই আটা। হ্যাঁ, এরা প্যাকেটের গায়ে যা লিখেছে এটি বিজ্ঞাপনের ক্ষেত্রে সবাই লিখে থাকেন, কিন্তু আটাটি আমরা যখন ব্যবহার করেছি দেখেছি যে হ্যাঁ, ভালো মান, সাদা এবং খেতে সুস্বাদু। তবে প্রচলিত রয়েছে যে আগের কালে আমরা যেমন লাল আটা খেতাম, সেই গম দিয়ে নিজেদের বাড়ির পাশের যে মেশিন সেটি থেকে আমরা আটা তৈরি করে নিয়ে খেতাম, সেই লাল আটা কিন্তু এখন স্বাস্থ্যের জন্য খুবই মানসম্পন্ন, এগুলোই কিন্তু এখন অনেকে খাচ্ছেন। আর এই ধরনের আটাগুলো কিন্তু আধুনিক অটোমেটিক ক্লিনিং মেশিন দিয়ে করায় এগুলো একেবারে সাদা থাকে, যাতে আপনি ফাইবারের অভাব বোধ করবেন। তারপরেও শহরে এই জীবনে আপনি এই বিভিন্ন কোম্পানির আটার পাশাপাশি এই বসুন্ধরা আটা আপনার তালিকায় রাখতে পারেন। আমি খেয়ে রিভিউ যদি দেই 100 তে 7-8 দেওয়া যায়, কারণ ভালো লেগেছে, খারাপ লাগেনি। আপনি অন্যান্য কোম্পানির পাশাপাশি এটি ব্যবহার করতে পারেন। তারা কিন্তু শুধু আটা না, এরকম আটা, সুজি, ময়দা সব কিছুই কিন্তু বাজারজাত করছে। যা হোক, বসুন্ধরার অন্যান্য প্রোডাক্টের পাশাপাশি আপনি এই আটার মান নিয়ে যদি বলেন তাহলে বলবো যে খারাপ না, আপনি ব্যবহার করতে পারেন। আজ এই ভিডিওটি এখানে রাখছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।